যেখানে ভৈরব আছে সেখানে ভৈরবীও আছে, যেখানে বীরভদ্র আছে সেখানে ভদ্রকালী আছে, যেখানে উমা আছে সেখানে শঙ্কর আছে, যেখানে শিব আছে সেখানে পার্বতীও আছে। শিব ও শক্তি প্রেমের প্রতীক। নিজের স্বামীর অপমান হওয়ার জন্য মাতা সতী অগ্নিতে নিজের শরীর ত্যাগ করে দিয়েছিলেন। এদিকে নিজের স্ত্রীর মৃত্যুর জন্য ভগবান শিব সব কিছু ধ্বংস করে দেন, আর তিনি কৈলাস পর্বতে গিয়ে ঘোর তপস্যায় লীন হয়ে যান এবং বৈরাগী হয়ে যান। তিনি নিজের মনে কখনো অন্য কোনো মহিলাকে স্থান দেননি, কারণ শিবের মিলন কেবল শক্তির সাথেই হতে পারে। শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ, একটি মৃতদেহের মতো। মাতা সতী যখন পার্বতী রূপে জন্মগ্রহণ করেন তখন তিনি খুব কঠিন তপস্যা করেছিলেন যাতে তিনি ভগবান শিবকে তার স্বামী হিসেবে পেতে পারেন, এবং মহাশিবরাত্রির দিনে তাদের বিয়ে হয়েছিল। শিব আর শক্তির পুনরায় আরও একবার মিলন সম্পূর্ণ হল। আজও যখন সনাতন ধর্ম অনুসারে দুজন বিবাহ করেন তখন তারা অগ্নিদেবকে সাক্ষী রেখে একে অপরকে প্রতিশ্রুতি দেন। প্রত্যেকটা দম্পতি আশা করে যে তাদের প্রেম যেন শিব এবং পার্বতীর মতো হয়, একে অপরের প্রতি অপরিসীম ভালোবাসার জন্ম হয়। গণেশ এবং কার্তিক সহ একটি সম্পূর্ণ পরিবার হয় এবং প্রয়োজনে যেন একে অপরের ঢাল হিসেবে দাঁড়াতে পারে। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সতী রাজা দক্ষের কন্যা এবং ভগবান শিবের স্ত্রী ছিলেন, কিন্তু রাজা দক্ষ কখনোই ভগবান শিবকে তার জামাতা হিসেবে স্বীকার করেননি। এক সময় রাজা দক্ষ একটি যজ্ঞের আয়োজন করেন, যেই যজ্ঞে তিনি সমস্ত দেবতাদের আমন্ত্রণ করলেন, কিন্তু নিজের কন্যা এবং ভগবান শিবকে সেখানে আমন্ত্রণ জানালেন না। দেবী সতী যখন এই বিষয়ে জানতে পারলেন তখন তিনি ভগবান শিবকে বললেন যে তিনি এই অনুষ্ঠানে যেতে চান। আসলে তিনি এটা মানতেন যে একজন মেয়ের তার পিতার আমন্ত্রণের প্রয়োজন পড়ে না, কিন্তু ভগবান শিব তাকে সেখানে যেতে বারণ করে দিলেন। ভগবান শিবের এই কথায় মাতা সতী ভীষণ রাগ করলেন। তিনি ভাবলেন যে হয়তো ভগবান শিব তাকে সৃষ্টির মাতা হিসেবে মেনে নিতে পারছেন না। ক্রোধের বশে এবং নিজের ক্ষমতাকে বোঝানোর জন্য এক এক করে তিনি আদিশক্তির সমস্ত রূপ ধারণ করতে আরম্ভ করলেন। সমুদ্রতে ঝড়ের সৃষ্টি হলো, সমস্ত পাহাড় দুলতে আরম্ভ করলো, সমস্ত সংসার শক্তি এবং তার ক্রোধের সামনে নতমস্তক হয়ে পড়ল। বলা হয়ে থাকে ভগবান শিব সেই সময় মাতা সতীকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু দেবী সতী তাকে প্রত্যেকবার আলাদা আলাদা দিকে যেতে বাধা দিচ্ছিলেন। সেই সময় দেবী সতী 10টি আলাদা আলাদা মহাশক্তিশালী রূপ ধারণ করে নিলেন এবং 10 দিক থেকে ভগবান শিবের সমস্ত রাস্তা আটকে দিলেন। এই 10টি রূপকেই দশম মহাবিদ্যা বলা হয়ে থাকে, আর এই 10টি রূপের প্রত্যেকটির আলাদা আলাদা নাম, গুণ, সাধন পদ্ধতি এবং মন্ত্র হয়ে থাকে। এই 10 রূপের মধ্যে এমন অনেক রূপ আছে যাদেরকে তান্ত্রিক এবং অঘরীরা পূজা করে থাকে। অঘর শিব হলেন তিনি যাকে ভূতেদের রাজা বলা হয়ে থাকে, যিনি বৈরাগী এবং শ্মশানে বাস করেন, নিজের শরীরে ভস্ম মাখেন। ভগবান শিবের এমন একটি ডার্ক সাইড যাকে বেশিরভাগ লোকই খুব ভালোভাবে জানেন না। মাতা সতী পার্বতী রূপে এই ধরিত্রীতে পুনরায় জন্মগ্রহণ করলেন, আর তার ভগবান শিবের সঙ্গে পুনরায় বিবাহ হওয়ার কথা ছিল। তখন মাতা পার্বতীর দ্বারে ভগবান শিব নিজের বরযাত্রী নিয়ে উপস্থিত হলেন, কিন্তু একজন বিয়ের পাত্র হিসেবে নয়, বরং একজন বৈরাগী রূপে। এই বরযাত্রীর মধ্যে দেবতাদের সঙ্গে সঙ্গে অনেক ভূতপ্রেত ছিল, যাদেরকে দেখে সবাই অত্যন্ত অবাক হয়ে যায়। অঘর শিব হলেন অভয় বা বলতে পারেন নির্ভয়তার একটা প্রতীক। তার এই শ্মশানে বসবাস করা এটাই বোঝায় যে মায়া এবং ভয় থেকে মুক্ত তিনিই একমাত্র শিবকে পেতে পারেন, কারণ ভয়ই হচ্ছে আসলে শিব। তিনিই রুদ্র, তিনিই ভৈরব। এই জন্য কিছু লোক নিজেকে শিবের পরম ভক্ত বলে মনে করেন, কিন্তু আমরা তাদেরকে
অঘরী বলে জেনে থাকি। ভগবান শিবের সাধনায় মগ্ন এই অঘরীরা বছরের পর বছর ধরে কারোর সঙ্গে মেলামেশা করে না, তাদের মাঝে মধ্যেই বিভিন্ন শ্মশানে ধ্যানরত অবস্থায় দেখতে পাওয়া যায়। তারা মানুষের মাংস পর্যন্ত খেয়ে থাকে। এই প্রকৃতির থেকে তৈরি যে কোনো বস্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করতে তাদের কোনো রকম অসুবিধা থাকে না। তারা আসলে এটা মনে করেন যে এই সংসারে কোনো কিছুই ভালো বা খারাপ হয় না, এই সংসারে যা আছে তা কেবল প্রকৃতি এবং যা আছে তা কেবল শিব। কৈলাস পর্বতে একদিন দেবী পার্বতী খুবই খুশি ছিলেন। সেই সময় তিনি ভগবান শিবকে তার আসনে বসে থাকতে দেখে তার পেছনে গিয়ে দাঁড়ালেন এবং তার দুই হাত দিয়ে ভগবান শিবের দুটি চোখ ঢেকে দিলেন। কিন্তু ভগবান শিবের দুটি চোখ বন্ধ হয়ে যাওয়ার কারণে সমস্ত বিশ্ব সংসার অন্ধকারময় হয়ে গেল। এর ফলে ভগবান শিব অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং তার কপাল থেকে তিনি তৃতীয় নয়ন প্রকট করলেন। ভগবান শিবের সেই তৃতীয় নয়ন থেকে এক অত্যন্ত উজ্জ্বল এবং দীপ্তিময় আভা বাইরে বেরোতে লাগল। সেই উজ্জ্বল এবং দীপ্তিময় আভার উত্তাপের ফলে দেবী পার্বতীর হাত থেকে ঘাম বেরিয়ে আসতে লাগল। তখন দেবী পার্বতীর সেই ঘাম অল্প কিছু পরিমাণে মাটিতে পড়ল এবং সেই ঘামের ফোঁটা থেকেই জন্ম নিল অত্যন্ত ক্রুদ্ধ এবং দুষ্ট একজন রাক্ষস যার নাম অন্ধকাসুর। শিবপুরাণ অনুসারে অন্ধকাসুর একজন ক্রোধী, অন্ধকারময়, উদ্ভট আকার সম্পন্ন এবং কালো রঙের ভয়ানক রাক্ষস ছিলেন। তার মাথায় জটা ছিল আর সারা শরীর লোমে আবৃত ছিল। সে গাইত, নাচত, হাসত, কাঁদত, সাপের মতো করে জীব বাইরে বার করত আর ভয়ানকভাবে গর্জন করত। এই রাক্ষসকে দেখে দেবী পার্বতী অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং ভয়ে তিনি ভগবান শিবের চোখ থেকে তার হাত সরিয়ে নিলেন। হাত সরানো মাত্রই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড পুনরায় আলোতে ভরে উঠল। ব্রহ্মাণ্ডে জ্ঞান পুনরায় ফিরে এলো আর অন্ধকাসুরের বিনাশ হয়ে গেল। শিবপুরাণে লেখা আছে, শঙ্করা পুরুষা সর্বস্ত্রিয়া সর্বমাহেশ্বরী, অর্থাৎ সব পুরুষ ভগবান শিবের অংশ এবং সমস্ত স্ত্রীতে মা পার্বতী বাস করে থাকেন। তার সাথে থাকলেই এই সৃষ্টি চলতে থাকে, সংসারে জীবন চলতে থাকে। শিবপুরাণে বলা আছে যে সংসারের সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মা যখন সমস্ত সংসার রচনা করলেন তারপরে তিনি বহুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু জীবন আগে কিছুতেই এগিয়ে চলছিল না। পশু পাখি সবাই ঠিক তেমনভাবেই ছিল যেমনভাবে ভগবান ব্রহ্মা তাদের সৃষ্টি করেছিলেন। তখন উপায় না পেয়ে ভগবান ব্রহ্মা ভগবান শিবের আরাধনা করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে এমনটা কেন হচ্ছে। তখন ভগবান শিব তাকে বললেন যে সমস্ত জীব ভগবান ব্রহ্মা সৃষ্টি করেছেন তারা সবাই আসলে পুরুষ, কিন্তু সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন পুরুষের সঙ্গে একজন মহিলার মিলন হওয়ার অবশ্যই প্রয়োজন আছে। মহাদেব তখন ব্রহ্মাকে বোঝানোর জন্য তার অর্ধনারীশ্বর রূপ ধারণ করলেন। এই রূপ হল ঈশ্বরের সেই রূপ যার অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ, যার শরীরের একদিকে সিঁদুরের প্রলেপ আছে আবার অন্যদিকে চিতার ভস্ম। একদিকে তিনি গহনা পরে আছেন আর অন্যদিকে তার গলায় সাপ জড়িয়ে আছে। ভগবান শিবের এই রূপ স্ত্রী এবং পুরুষের একটি কম্বাইন্ড ফর্মকে রিপ্রেজেন্ট করে। তিনি যেমন শিব তেমন শক্তিও। মহাদেবের এই অর্ধনারীশ্বর রূপ থেকে যে দেবী বাইরে এলেন, তিনি তার শক্তি থেকে একটি স্ত্রী তৈরি করলেন এবং সেই স্ত্রী থেকেই এই বিশ্ব সংসারে ধীরে ধীরে জীবনচক্র আগে এগিয়ে যেতে থাকল। ভগবান শিবের আসলে কোনো একটি নির্দিষ্ট রূপ নেই, তার কোনো শুরুও নেই আবার কোনো শেষও নেই। আজকের ভিডিও বাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।